আজকে আমরা পৌঁছে গেছি শিলাবতীর চরে অবস্থিত ঘাগরে। এই ঘাগর বাঁকুড়ার মধ্যে অবস্থিত, বাঁকুড়ার সিমলাপাল ব্লকের মধ্যে অবস্থিত এবং এটি খুবই বিখ্যাত পিকনিক স্পট হিসেবে পরিচিত। এখানকার পাশাপাশির গ্রাম এবং বাঁকুড়া বিস্তীর্ণ অঞ্চলের অধিবাসীদের জন্য এটা খুব বেশি পরিচিত এখনো হয়নি, কিন্তু এই জায়গাটাতে যদি গভর্নমেন্ট কিছু ইনিশিয়েটিভ নেয় তাহলে একটা ভালো পিকনিক স্পটে পরিণত হতে পারে। এবং এখানে স্থানীয় মানুষদের অনেক সুবিধা হতে পারে রুজি রুটি রোজগার করার জন্য। তো চলুন এক্সপ্লোর করি ঘাগরের আরেকটু ভেতরের দিকে আমরা যাই। আমি জাস্ট বাইকটা স্টার্ট করব, আপনাদের দেখাবো কিভাবে আমি যাচ্ছি। আপনারা যারা বাঁকুড়া জেলায় থাকেন, যারা ঘাগরে আসেননি, তারা অতি অবশ্যই ঘাগরে আসুন, এই পিকনিক স্পটের একটু মজা নিন। চারিদিকে জল জমে রয়েছে পাথরের মাঝখানে, যেটা একটা সুন্দর পরিবেশ তৈরি করেছে ঘাগরের বুকে। অনেকেই এসেছেন পিকনিক করতে। হয়তো এত শিলা থাকার জন্য এই জায়গাটার নামকরণ অনুযায়ী নদীটির নাম হয়েছে শিলাবতী। আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাটা অত বেশি খারাপ নয়, এখানে লোকজন পিকনিক করতে এসেছেন দূর দূর থেকে। আমরা চলে যাচ্ছি শিলাবতী নদীর জল স্পর্শ করতে। বালি একটু সাবধানে চালিয়ে যেতে হবে। দারুণ একটা মনোরম পরিবেশ এই শীতকালে পিকনিক করার জন্য এই ঘাগরে। আসুন পিকনিক করুন, বাকি লোকদেরও জানতে সাহায্য করুন যে বাঁকুড়ার সিমলাপাল ব্লকে একটা ঘাগর বলে জায়গা রয়েছে, যেখানে আমরা অতি সহজেই কোনো কিছু পয়সা খরচা করতে হবে না। আমি পিকনিক স্পটে আসার জন্য আপনার যা লাগবে গাড়ি ভাড়া আর আপনার নিজের উপকরণের খরচা, এখানে কোনো টোল নেই, না আছে পিকনিক করার জন্য কোনো রকমের পয়সাপাতি খরচ। আসুন বাকিদের সাহায্য, আপনাদের আরেকটু উপরে গিয়ে ওই এলাকাতে গিয়ে আপনাদের দেখানো সাহায্য করব কীভাবে পাথরের ওপর দিয়ে শিলাবতী নদীর জল বয়ে চলেছে। একটু অপেক্ষা করুন।
Hi. তাহলে আপনারা দেখলেন ঘাগর জায়গাটাকে। যারা বাঁকুড়া জেলাতে থাকেন তাদেরকে রিকোয়েস্ট করব, ঘাগরে আসুন, পিকনিক করুন, জায়গাটাকে আরও বেশি ফেমাস বানান, যাতে করে গভর্নমেন্টের আকর্ষণ আসে এবং এখানে অনেক বেশি কাজ হয় গভর্নমেন্টের থ্রু থেকে, গভর্নমেন্ট ইনিশিয়েটিভ যেন থাকে, যাতে করে এখানে গ্রামীণ এলাকার যারা লোকজন আছে তাদেরও কিছু উপকার হয় এবং পিকনিক স্পটটা আরও ভালোভাবে তৈরি হয়, যাতে আমরা প্রত্যেক বছর এই শীতকালে বাঁকুড়ার এই দারুণ দুর্দান্ত শীতকে আমরা এনজয় করতে পারি। দেখতেই পাচ্ছেন কত লোকজন এসেছেন এখানে পিকনিক করতে। আসলে এটাকে সিমলাফাল ব্লক বললে ভুল হবে, এটা তালডাঙ্গরা ব্লকের মধ্যে উপস্থিত। দক্ষিণে 500 মিটার দূরে রয়েছে সিমলাফাল ব্লক, শিলাবতী নদীর ওপরে খাতড়া। খাতড়া, সিমলাফাল আর তালডাঙ্গরা ব্লকের সন্ধিক্ষণে তৈরি হয়েছে ঘাগর।
এখানটা একটা দ্বীপের মতো, এখানে কোনো জল নেই, জল পাশ দিয়ে বইছে, ও পাশ দিয়ে বইছে, এ পাশ দিয়ে জল বইছে, মাঝখানে আছে পাথর, পাথরের খাঁজে খাঁজে জল বইছে।